যিনি ওই স্রষ্টার নামটুকু একটু আওয়াজ দিয়ে বলুন তো কে? আল্লাহ। আর একটু ইমানি আওয়াজে আল্লাহ। আসমান বানালেন আল্লাহ, জমিন বানালেন আল্লাহ, গাছ বানালেন আল্লাহ, পাতাল বানালেন আল্লাহ, মেঘ বানালেন আল্লাহ, বৃষ্টি বানালেন আল্লাহ। এবার আল্লাহ তাআলার সৃষ্টিতে অনেক গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদের জন্য একটা গ্রহ দিয়েছেন, এই গ্রহের নাম হচ্ছে পৃথিবী, যেটার নাম দুনিয়া, যেটার নাম আর্থ, যেটাকে ওয়ার্ল্ড বলি আমরা, পৃথিবী। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে প্রাণী আমরা, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে প্রাণী গরু ছাগল হাঁস মুরগি, প্রাণী জগৎ। এই প্রাণী জগৎ কি সূর্য জগতে আছে? নাই। সাদের দেশে আছে? নাই। আছে কোথায়? পৃথিবীতে। এবার আপনি একটু বিষয়টা একটু খেয়াল করে দেখুন, এই পৃথিবীতে প্রাণী টিকে থাকার জন্য অক্সিজেনের দরকার আছে, এই অক্সিজেনটা ব্যবস্থা হওয়ার জন্য গাছের দরকার আছে। আল্লাহ তাআলা মঙ্গল গ্রহে গাছ রাখে নাই, পৃথিবীতে গাছের ব্যবস্থা করে দিয়েছেন। এবার এই প্রাণী বাঁচার জন্য পানির দরকার, জোরে বলতে হবে পানির দরকার। আল্লাহ পাক এই জগতে যথেষ্ট পরিমাণ পানির ব্যবস্থা করে দিয়েছেন। এই প্রাণী বাঁচার জন্য খাবারের দরকার আছে, এবার সেই প্রাণীকে খাওয়ানোর জন্য আল্লাহ জমিন থেকে অলৌকিক ভাবে খাবার উৎপন্নর ব্যবস্থা করে রেখেছে। তাহলে প্রাণীর জন্য একটু মনোযোগ প্লিজ, প্রাণীর জন্য যা দরকার, এক কথায় আপনার আমার আমাদের জন্য যা দরকার যতটুক দরকার আল্লাহ সব আগে থেকেই ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যদি একটু ঠান্ডা মাথায় ভাবেন, পৃথিবীতে আসার সময় আমরা সবাই একা এসেছি, খালি হাতে এসেছি, সাথে কিছু আনিনি যেটাকে হারিয়ে মন খারাপ করতে হবে, যা পেয়েছি দুনিয়া থেকে পেয়েছি আল্লাহ দান করেছেন, আবার সেই আল্লাহর ইচ্ছা হলে নিয়ে যাবেন, দাতাও তিনি নেনেওয়ালাও তিনি, আমাদের কিছু নিজস্ব বলতে আপন বলতে কিছু নাই, মালিকানা বলতে কিছু নাই, সবকিছু লাহুল মুলক, সবকিছু রবের, আমাদের নিজের বলতে কিছু নাই, বলেন সুবহানাল্লাহ। সুতরাং মন খারাপ করারও কোনো দরকার নাই, পাইলো আলহামদুলিল্লাহ, পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ।